যারা এই দেশটাকে এই জায়গায় নিয়ে গেলেন, গত 16 বছর ধরে যারা ক্ষমতায় আছেন, তারা লুটপাট করে ক্ষমতায় থাকবেন এটা যে ভাবছেন, আমরা বলছি আবারও, হুঁশিয়ার করছি আপনাদের, যদি আপনারা না থামেন, দেশে যদি একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত না আসে, আপনাদের লুঙ্গি খুলে তোর দিতে হবে, সেই দেশে সেই সময় আসবে। ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন ও জবাবদিহিতার দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে গণসংহতি আন্দোলন, কিন্তু পুলিশি বাধায় বাংলাদেশ ব্যাংকের সামনে যেতে পারেনি গণসংহতির মিছিল। মঙ্গলবার দুপুর 12টার দিকে তারা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল নিয়ে আসার চেষ্টা করলে শাপলা চত্বরের আগেই তাদেরকে পুলিশ বাধা দেয়। কিছু সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির পর এখানে সংক্ষিপ্ত সমাবেশ শুরু করেন গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা। সেই জবাব ওনাকে দিতে হবে, তারপরে আমরা দেখি। আমরা জানি, আমরা যখন মিছিল নিয়ে এসেছি, আমরা জানি স্লোগান হচ্ছে দুষ্টের দমন সৃষ্টের পালন। পুলিশ ভাইয়েরা বাধা দিয়েছেন, তাহলে দুষ্টকে আর সৃষ্টকে? ব্যাংক একত্রীকরণ হচ্ছে, ব্যাংক থেকে লোকজন ভয়ে টাকা তুলে নিচ্ছে। এই রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে জনগণের জীবনের কোনো নিরাপত্তা নাই, জনগণের মালের কোনো নিরাপত্তা নাই, অর্থের কোনো নিরাপত্তা নাই। ওনারা লুটপাট করেন, জনগণের টাকা বেতন পান। বাংলাদেশ ব্যাংকের যারা কর্মকর্তা আছেন, সরকার প্রত্যেকে জনগণের টাকা বেতন পায়, কিন্তু জনগণের প্রতি তাদের কোনো জবাবদিহিতা নাই, কোনো স্বচ্ছতা নাই। এই জবাবদিহিতা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য এই রাষ্ট্র, এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তনের যে লড়াই, সেই লড়াইয়ে আপনারা সামিল হবেন, তা না হলে আমাদের সামনে আরো বিপদ আসছে, সেই বিপদ মোকাবেলা করা যাবে না। এদিকে সমাবেশকে ঘিরে সকাল থেকে বাংলাদেশ ব্যাংকের সামনে নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। গণসংহতি আন্দোলন এবং গার্মেন্টস শ্রমিক সমিতি থেকে আপনাদেরকে লাল সালাম। লুনা আফরোজ নেপা, ঢাকা পোস্ট।